আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যাস কিচেন অ্যান্ড মেকওভার। আজকে আমি আপনাদের জন্য চমৎকার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাব, যা অনেক গৃহিণীদের জন্য খুবই উপকারী। ঘরে বসে কিভাবে আপনারা মাইক্রো ওভেন ক্লিন করবেন, তো শুরুতে আমি দেখাচ্ছি আমার মাইক্রো ওভেনটা। মাইক্রো ওভেনের ভিতরেরটা দেখাচ্ছি, খুবই খারাপ অবস্থা, হজবরল অবস্থা, এত ডার্টি হয়েছে খাবারে, সব খাবারগুলো আপনার ছিটে ছাটা সব সাইডে, আপনার ঝোলের তরকারি, যখন কফি বানায় অনেক ক্ষেত্রে কফি পড়ে যায় বা চা বানায় চা পড়ে যায়, তো তরকারি গরম করতে গেলে তরকারি ঝোল পড়ে যায়, তো এভাবে খাবারের ডাস্ট হয়েছে। তো এখন আমি কিভাবে মাইক্রো ওভেনটা ক্লিন করব, তো সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমি পানি নিয়েছি, হুইল পাউডার নিয়েছি আর বেকিং সোডা নিয়েছি, আর হলো আপনার ভিনেগার, হোয়াইট ভিনেগারটা। তো সবার ঘরে কিন্তু এই কমন জিনিসগুলো থাকবে, আমার মনে হয় না কোনো গৃহিণী যে বলতে পারবে না এই কমন জিনিসগুলো থাকে না। তো আমার ঘরে সবসময় 12 মাস থাকে, তো এই উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে টিপস আর ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, 2 টেবিল চামচ আমি হুইল পাউডার দিয়েছি, আপনার রিন, মাইক, আপনার সার্ফ এক্সেল এগুলো আপনারা দিতে পারেন, যে কোনো হুইল পাউডার দিলে চলবে। আর হলো আপনার 2 টেবিল চামচ বেকিং সোডা নিয়েছি, হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগারটা দিয়েছি। এখানে ভয় কিছু নাই, এটা আপনার হাতে লাগলেও স্কিনে কোনো প্রবলেম হয় না। বেকিং সোডাটা কিন্তু আমরা খেয়ে থাকি, ভিনেগারটাও কিন্তু আমরা খেয়ে থাকি, তো ভয়ের কিছু নাই। তো এগুলো স্কিনে কোনো প্রবলেম করে না, কোনো র্যাশ উঠে না, কোনো প্রবলেম হয় না, তো এখানে ভয়ের কিছু নাই। তো সব উপকরণ একসাথে মিক্সড করে আমি আবার ওভেনে চলে আসলাম। ওভেনে আমি এটাকে 1.5 মিনিট মাইক্রো ওভেনে গরম করব। আমি 1.5 মিনিট এই কারণেই দিয়েছি, ভালো মতন যেন মেল্ট হয়ে যায়, ভালো মতন যেন সব কিছু একসাথে মিক্সড হয়ে গেলে আর ওভেনটা গরম হয়ে গেল। আপনারা ইচ্ছা করলে 30 সেকেন্ড দিতে পারেন বা 1 মিনিট দিতে পারেন। আমার ওভেনের অবস্থা খুবই 12টা, তার জন্য আমি একটু ভালোভাবেই করে নিচ্ছি। এখন আমি বাটিটা নামিয়ে নিব, তারপর আমি ট্রেটা নামিয়ে নিচ্ছি, কাচের ট্রেটা। ট্রেটা অনেক ভারী, খুব সাবধানে নামিয়ে নিবেন। আর হলো স্ট্যান্ডটা নামিয়ে নিয়েছি, রাবার স্ট্যান্ড। এরপর আমি যে পানিটা মেল্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম ওভেনের চার পাশে, উপরে নিচে সব সাইডে আপনারা দিয়ে নিবেন। আমি উপরে নিচে চার পাশে এটাকে আমি সাবানের পানিটা দিয়ে দিলাম। এখন আমি আবার মাইক্রো ওভেনে গরম করে নিব 1 মিনিটের মতন। দেখতে পাচ্ছেন 1 মিনিট পর আবার ফিরত আসলাম।
মাইক্রোওভেনটা আমি 24 ঘন্টার মতো ছেড়ে দিব। আপনার আমি 24 ঘন্টা পর ফিরত আসলাম, বা 12 ঘন্টা পরও আপনার রেখে দিতে পারেন। আর যারা খুব আর্জেন্ট দরকার মাইক্রোওভেন, তারা আপনি 1-2 ঘন্টা পরও ক্লিন করে নিতে পারেন। আমি একদিনের মতো ছেড়ে দিয়েছিলাম, মাইক্রোওভেনটারে ভিজিয়ে রেখেছিলাম সাবান পানি দিয়ে। এরপর আমি সফট একটি নেট দিয়ে তারপর আমি ক্লিন করে নিব। আপনারা ফোম দিয়ে ক্লিন করে নিতে পারেন, সফট নেট নেবেন। যদি ধারালো নেট নেন তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। আপনি যে স্টেনলেস স্ট্যান্ডটা আপনার মাইক্রোওভেনের ভিতরেটা কিন্তু আপনার দাগ বসে যাবে, তো সফট নেট নেবেন। তো আমি সফট নেট নিয়ে তারপর এটাকে ক্লিন করে নিয়েছি বা নিচ্ছি। আর আপনার ইচ্ছা করলে সফট যে নরম কাপড় আছে সেটা দিয়েও ক্লিন করে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি আপনাদের উপর, আপনারা কাপড় নেবেন না সফট নেট নেবেন না ফোম নেবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি ভালো মতন সাবান পানি দিয়ে উপর নিচে ভালো মতন ঘষে ঘষে চারপাশে ক্লিন করে নিয়েছি। এখন আমি যে কাজটা করেছি, পানি নিয়েছি, পানি নিয়ে তারপর সফট যে আপনার গেঞ্জি কাপড় দিয়ে তারপর আবার ভালো মতো মুছে নিয়েছি। আমি ঘষে 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 চারপাশে ভালো মতো আমি পরিষ্কার করে নিচ্ছি ভিজা কাপড় দিয়ে, যেন সব ময়লাগুলো কাপড়ে উঠে আসে। বাহিরের সাইডে যে সুইচগুলো আছে সেগুলো অবশ্যই সাবধানে পানি দিয়ে পরিষ্কার করবেন। পানি দিয়ে তো পরিষ্কার করবেন না, শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করবেন। ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করলে শর্ট লাগবে। তো সেই সব মানে যেসব জায়গায় সুইচ আছে বা বাটন আছে সেসব জায়গায় অবশ্যই যেন পানি না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি আবার ওভেনটাকে নতুন করে পানি নিয়েছি, তারপর লেবু নিয়েছি 2 চামচ, লেবুর রস দিয়েছি, আর হলো আপনার ডেটল দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা ইচ্ছাকালে স্যাভলন বা ডেটল এটা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি। তারপর সফট একটি আবার আপনার গেঞ্জি কাপড় নিয়েছি, সেটা দিয়ে এখন আবার ওভেনটাকে পুরাটা আমি উপর নিচে ভালো মতন ক্লিন করে নেব। আমার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অলমোস্ট পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আবারও এটাকে স্যাভলন পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিব, যেন কোনো স্মেল না থাকে, ব্যাড স্মেল যেন না থাকে, সেদিকে অবশ্যই আমার নজর দিতে হবে। তো আমি আবার ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু বারবার আপনাদের বলে দিচ্ছি, যেন সুইচ বা বাটন যেসব জায়গা আছে সেসব জায়গা অবশ্যই ইগনোর করবেন, ভিজা মানে কোনো পানি যেন সেখানে না যেতে পারে। আর আমি কিন্তু সুইচ মানে আপনার ওভেনটাকে চালিয়ে তারপর আমি কিন্তু পরিষ্কার করতেছি। যদি আমি এখানে সুইচ যদি না দেই তাহলে আপনার ভিতরে যে লাইট আছে সে লাইটটা কিন্তু আমি পাব না। তার জন্য আমি দেখা সুবিধাতে আমি ওভেনটাকে আমি চালু রেখেছি, বাটনগুলো অফ আছে। তো আমি খুব সাবধানে কিন্তু বাটনের জায়গাটা আমি ক্লিন করে নিয়েছি, খুবই সাবধানে। যেসব জায়গা স্পট পড়েছে মানে আপনার যে দাগগুলো পড়েছে সেগুলোকে আমি একটু ক্লিন করে নিয়েছি। সাবধানে আপনারা
বাটন জায়গাটা ক্লিন করে নেবেন, আমি বারবার বলতেছি এ আর কি, বা সেসব জায়গাটা অ্যাভয়েড করে নিতে পারেন। তো এখন আমি কি করেছি, এখন আমি টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারটা নিয়ে আবারও ভালো মতো শুকনো করে এখন যত ড্রাই করা যায় ওভেনটাকে উপরের নিচে আমি ভালো মতন ক্লিন করে নিচ্ছি। আর উপরের সাইডটা মানে বোঝাও যাচ্ছে না, আমি যেভাবে ওভেনটা রেখেছি আমার চেয়ে অনেক নিচে, তাই আমি খুব একটা মানে দেখতেও পারি না। ওভেনটা যদি অনেক উঁচু জায়গায় রাখতাম তাহলে ওভেনটা আরও মানে ভালোভাবে দেখা যেত, বাট আমার খুব কষ্ট হয়েছে উপরের সাইডটা ক্লিন করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এইভাবে আমি টিস্যু পেপার দিয়ে ভালো মতো সব জায়গা আমি মুছে নিয়েছি, যতটুকু পেরেছি আমি শুকনো করেছি। এরপর আমি ওভেনটাকে আমি খোলা রেখেছিলাম বাতাসে শুকানোর জন্য আপনি এক দুই ঘন্টার পরে, এরপরে আপনারা আবারও নতুন খাবার বা যে কোনো খাবার আপনি রেডি করতে পারেন, গরম করতে পারেন। এক দুই ঘন্টা অবশ্যই আপনারা বাতাসে শুকাতে দিবেন, আর বাটনের জায়গাগুলো অবশ্যই আপনারা টিস্যু পেপার দিয়ে ভালো মতো মুছে নেবেন, যেন ভিতরে যেন না পানি যায়, তাহলে কিন্তু শর্ট করবে। তো এই ছিল আজকে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে ওভেন ক্লিন করে। আশা করি আপনাদের অনেকে হেল্প হবে, যে ঘরে হাতের কাছে আপনি দুই তিনটা উপকরণ দিয়ে ওভেনটা খুব সুন্দরভাবে ক্লিন করা যেতে পারে। তো আজকের মতন বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।